মাশরাফি বিন মুর্তজার এই ছবিটি কোনো প্রেস থেকে ছাপানো নয়, এই ছবিটি নিখুঁত হাতের কারুকাজ, যার পেছনে রয়েছে নির্ঘুম রাত আর ভালোবাসার গল্প। সেই সাথে বলতেই হয়, মনের মাঝে সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন ছবি শিল্পীর তুলিতে ফুটে ওঠে না, যে কারণে প্লেকার্ডটি দেখে প্রতিটি মানুষ মুগ্ধ হয়েছে। গতকাল সিলেট বনাম ঢাকার খেলা দেখতে আসা মাশরাফির এক ভক্ত মনের মাথুরে মিশিয়ে সারা রাত জেগে এই ছবিটি অসাধারণ এক লুক দিয়েছেন। শুধু গ্যালারিতে বসে দুহাত উঁচু করে এই প্লেকার্ড ধরে নিজের মনের ভাব প্রকাশ করবেন এমন চিন্তা থেকে। তবে সব ভালোবাসা কি আর প্রকাশ করার সুযোগ হয় না, মাশরাফির এই ভক্তও পারেনি। নিজের হাতে আঁকা প্লেকার্ডটি নিয়ে মাঠে প্রবেশ করার সময় সিকিউরিটিটা রেখে দেয়। কেন মাশরাফির প্লেকার্ড নিয়ে প্রবেশ করা যাবে না তার কোনো সুনির্দিষ্ট কারণও বলেনি। তার চেয়ে বড় কথা, প্লেকার্ডে বিতর্ক তৈরি হতে পারে এমন কোনো লেখাও তো ছিল না, শুধুমাত্র লেখা ছিল মিস ইউ। তারপরেও কেন এই কার্ডটি নিতে দেওয়া হয়নি তা অজানাই রয়ে গেল। তাছাড়া স্টেডিয়ামে প্লেকার্ড নিয়ে প্রবেশ করা নতুন কিছু নয়, অসংখ্য কার্ড নিয়ে প্রবেশ করে ভক্তরা, অথচ মাশরাফির এই প্লেকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে পারেননি মাশরাফির ভক্ত। তবে শেষ পর্যন্ত কেউ না কেউ মাশরাফির প্লেকার্ডটি সংগ্রহ করে এভাবেই ঝুলিয়ে দিলেন আর সিকিউরিটিকে বুঝিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা অবহেলায় পড়ে থাকার মতো ব্যক্তি না। বাংলাদেশে তার কোটি কোটি ভক্ত রয়েছে, তাকে যথাযথ সম্মান দিয়ে উপযুক্ত জায়গায় স্থান করে দিতে। মাশরাফির এই ছবি দেখে ভক্তদের চোখ আটকে যায়, তাই তো এক ফ্রেমে বন্দি হতেও ভুল করেনি। কেউ কেউ তো বলে উঠলেন, ওই দেখো বসের ছবি। এই দৃশ্যই বলে দেয় মাশরাফির জনপ্রিয়তা দর্শকদের মনে ঠিক আগের মতোই আছে, শুধু গার্ড বুঝেও বুঝল না। তাই গার্ডকে বলতেই হয়, মাশরাফি দেশের ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তী, তাকে যথার্থ সম্মান করা উচিত। ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক, এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।